মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। সন্তান সন্ততিদেরকে নিয়ে ভাই বেরাদারদেরকে নিয়ে কিছু কিতাবি তালিম করবেন, সুবহানাল্লাহ বলবেন না, কিতাবি তালিম করবেন। আমি তো গতকালকেও আমার বড় একটা মেয়ে আছে, দুটি মেয়ে, তার মধ্যে একজনকে বললাম, মেয়ে আমার শোনো, আগামী সপ্তাহে তোমার কিন্তু কিতাবের তালিম করা লাগবে, তোমার হাওয়া বলবেন না। কি ব্যাপার, আপনারা কি ইসলামের কথা শুনতে ভাল লাগে না? তাহলে একটু মারহাবা জোরে কর না কেন। একজন মুসলিম পরিবারে টিভির সামনে বয়ে থাকা বাদ দিয়ে কিতাবে তালিম করবার নির্দেশ দেওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? কিভাবে তালিম করবেন? আমার নবীজি হাতে ধরিয়ে তালিম করে দিয়েছেন, আল্লাহু আকবার, জোরে বলেন। হাদিসের মধ্যে আসে, কিসের হাদিস? বুখারীর হাদিস। হযরতে নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হযরতে হাসান ইবনে আলীকে, আখদ আল হাসান ইবনে আলী, হযরতে আলী ইবনে হাসান, আখদ আলী ইবনে হাসান তামারাতাম মিন সাদাকা মিনাস সাদাকা, হযরতে হাসান সদকার একটা খেজুর উনি হাতে নিলেন, কিসের খেজুর? সদকার একটা খেজুর হাতে নিলেন। হাতে নেবার পর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? কাখ কাখ শব্দ আরবিতে ব্যবহার হতো, আমরা বলি না সি বাবা সি, ধরা লাগে না, কথা বলেন, সি বাবা সি যে বলি, কাখ কাখ মানে অপছন্দনীয় বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়, অরুচিকর খাদ্য হিসাবে, যারা অরুচিকর খাদ্যের ক্ষেত্রে এটা কাখ কাখ শব্দ ব্যবহার করা হয়, যে বাবা এটা ধরা যাবে না, বাবা এটা ধরা যাবে না, ছি বা থুথু, এটার প্রতি ঘৃণা জন্মাবার জন্য কাখ কাখ শব্দকে প্রয়োগ করেছেন, যে ইরমি ফেলে দাও ফেলে দাও, ছি এটা ধরা লাগে না, আল্লাহু আকবার বলেন। বুখারীর হাদিসে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটি শিক্ষা দিয়েছেন। ইরমি বিহা, আমার নবী বলছেন তুমি এটাকে ফেলে দাও, ধরা লাগে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলছেন ইরমি বিহা, এটাকে ফেলে দাও, এটা ধরা লাগে না। ওয়া রুচিকর আমা আলিমতা আন্না নাকুলুস সাদাকা, এই তুমি কি জানো না যে আমাদের জন্য সদকা জায়েজ নাই, আমাদের জন্য সদকা হালাল না, এটা তুমি জানা থাকা দরকার, আমরা সৎকার মাল খাই না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দের কাজ পেয়েছেন, বাস উনি শিক্ষা দিয়েছেন। আমাদের ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকেও ঠিক এরকম করেও শিক্ষা দেওয়া দরকার। মোবাইলের গ্যালারির মধ্যে আপনি নিজে, আমি নিজে ঢুকিয়ে দিই, এই যে বাবা একটা গান শোন, মমতাজের গান শোন, রুনা লাইলার গান শোন, আর ভাত খা, কথা বলেন না কেন? আমি অথচ তারাই যদি মোবাইলে হাত দেয় তাহলে শিক্ষা দেওয়া দরকার, সি বাবা সি, আমার নবী যেমন শিক্ষা দিয়েছেন, আল্লাহু আকবার বলবেন না, এটা ধরা লাগে না, কি এটা ধরা লাগে না, গান শোনা লাগে না, এটা তো আমাদের বলা উচিত। তো নবী দোজাহান সরকারে আলম আবদুল্লাহ ইবনে আব্দুল আসাদ উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিলেন, তার মানে হযরত উম্মে সালমার পূর্বের স্বামীর একজন সন্তান ছিল। উনি বলেন, কুনতু গোলামা ফি হিজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছোট ছিলাম, আমার রাসূলের বাড়িতেই আমি মানুষ হলাম, আমি প্রতিপালিত হচ্ছিলাম বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। তো কানাত ইয়াদি, আমার হাতটা খাবারের ভেতরে এদিক সেদিক যাচ্ছিল, আমার কথা কি শুনতেছেন আপনারা? খাবারের প্লেটের বা খাবারের পাত্রের ভেতর থেকে এদিক সেদিক যাচ্ছিল, তাতিশু ফিস সাহফা, খাবারের প্লেটের ভেতর থেকে এদিক সেদিক যাচ্ছিল, ধরুন ওই সাইডে রান আছে,
এই সাইটে নরমালি একটা গোস্ত আছে, আবার ওই সাইটে ভালো আছে, এই সাইটে একটা মন্দ আছে। খাবারের গোস্তর মধ্যেও কোয়ালিটি থাকে না? ধরুন এই যাবতীয় একবার এইদিকে হাত দিচ্ছিলাম, একবার এদিকে দিচ্ছিলাম, একবার ডানে দিচ্ছিলাম, একবার বামে দিচ্ছিলাম, একবার সামনে দিচ্ছিলাম, একবার নিজের কাছে দিচ্ছিলাম, এই সময় আমার নবী বলছেন, ইয়া গোলাম, হে বাবু, হে বাচ্চা, হে আমার সন্তান। গোলাম মানে কিন্তু এখানে চাকর উদ্দেশ্য না, আদরের ডাক উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। আমরা বলি বাবু, আমরা বলি আম্মু, আমার নবী বলছেন আব্বু, অথবা এ বাবু, অথবা এ গোলাম মানে এ বাচ্চা, এ ছেলে, এ বৎস। সুবহানাল্লাহ বলবেন না? সাম্মিল্লাহ, তুমি আল্লাহর নামে খাও। সুবহানাল্লাহ বলেন না? বাদামও খাবেন, আবার ওয়াজও শুনবেন, তাহলে কেমন? বাদাম খাওয়া বন্ধ করবেন না একটু। এই যে চা আনছে, আমি কিন্তু চা খাবো না, অথচ আমি কিন্তু দুদিন যাবত ঠান্ডাগ্রস্ত একজন রোগী, ভয়েস চেঞ্জ হয়ে গেছে, কণ্ঠ বদলে গেছে। বাদাম খাওয়া বন্ধ করেন, নতুবা আমি ওয়াজ করুম না। কি খারাপ ওয়াজ হইতেছে, তাই না? তথ্যভিত্তিক আলোচনা আপনারা দিয়েছেন, বোখারির থেকে টাটকা আজকে দেখে আসছি, এত টাইম নাই, ওয়াজ আমি করি না, আগে পড়াই। নিয়মিত তিনটা হাদিসের কিতাব পড়াতে হয়। এই যে আজকেও ভোলায় মাহফিল আসলো, আমি রাখি নাই, কারণ আমি ক্লাস করতে পারবো না, তাই বহুত মাহফিল ক্যান্সেল করি, ক্লাসকে গুরুত্ব দিই। তো বলতেছিলাম কি, খাওয়াবার দিছেন তো বাদাম, হ্যাঁ, বুট কালাই, আবার কবে যে বাদাম খাবার কথা বাদ দিতে বলছে, বুট কালাইয়ের কথা না করে নাই, বনি ইসরায়েলের মতো হইন না। তো কি বললাম, যে বিশ্বনবী বললেন ওই এদিক সেদিক এই ছেলেটা কি করতেছিল, হাত নাড়াচাড়া করতেছিল, আমার নবী আদরের ডাক দিয়ে বলছেন, ইয়া গোলাম, সাম্মিল্লাহ, আল্লাহু আকবার, এদিক সেদিক বাবা হাত নাড়াচাড়া না করে আল্লাহর নাম নিয়ে খাও, কুল বি আমিনিক ডান দিক থেকে খাও, ওয়াকুল মা ইয়ালিক তোমার সামনে থেকে খাও। সুবহানাল্লাহ, রাসূল হাতে ধরে শিক্ষা দিয়েছেন, আমরা কি শিক্ষা দেই আমাদের সন্তানাদিদের, কি শিক্ষা দেই? আগে প্রথমে তো বকাঝকা হবে, এই বকাঝকা বাদ দিয়ে আদরের সাথে সুন্দরভাবে শিক্ষা দেওয়া দরকার। আদর্শটা কার, জোরে বলেন? আল্লাহ, আল্লাহর রাসূলের, আল্লাহর রাসূলের এটা আদর্শ। আল্লিমু আওলাদাকুম ওয়া আহলিকুমুল খায়রা ওয়া আদিবুহুম, সন্তানাদিদেরকে সুন্দরভাবে তুমি শিক্ষা দান করো, ইসলামের শিক্ষায় দীক্ষিত করো, আদব তাদের শিক্ষা দান করো। খাবারের আদব কি, বড়দের সাথে কথা বলতে গেলে আদব কি, ওযু করার আদব কি, মসজিদে কোন পার্শ্বে ছোট বাচ্চাদের দাঁড়ানোর আদবটা কি, জুতা পরনের সময় আদবটা কি, খুলবার সময় আদবটা কি, রাস্তায় চলার সময় আদবটা কি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের সন্তান জান্নাতি সন্তান হবে, আমাদের সন্তানের দ্বারাই আদর্শ মানুষ হওয়ার আশা করা যায়, আমাদের সন্তানদের দ্বারাই দেশপ্রেম আশা করা যায়, আমাদের সন্তানের দ্বারাই জান্নাতের সুপারিশ আশা করা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন ইমামে বুখারী আলাইহির রহমান, আমি ইমামে বুখারী আলাইহির রহমার জীবনী নিয়ে আলোচনা করতেছিলাম কদিন আগে, বুখারী শরীফের একটা অনুষ্ঠান ছিল। তো ইমামে বুখারী আলাইহির রহমা, তার মা তাকে কেমন শিক্ষা এবং দীক্ষা দিয়েছেন। ছোটকালে অন্ধ ছিলেন, ছোটকালে কি ছিল ভাই, অন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহর কাছে তার মা নামাজ পড়ে দোয়া করেছেন, হযরতে ইমামে বুখারী দোয়া করেছেন, ইয়া তো দোয়া করেছেন, তাহাজ্জুদের নামাজের মধ্যে দোয়া করেছেন, নফল নামাজ পড়ে দোয়া করেছেন, এগো আল্লাহ আমার সন্তানটাকে জান্নাতি সন্তান বানানো লাগবে, আমার সন্তানটাকে চক্ষু ভালো করে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, বারে বারে আল্লাহর কাছে দোয়া করেছেন, ইয়াবল কোমলমতি সন্তান, ইসলামের কত ভক্ত ছিল। ইমামে বুখারী আলাইহির রহমান নিজে বলেন,
আমি 10 বছর বয়সে ইসলামের প্রতি বড় আগ্রহ জন্মে গেল সুবহানাল্লাহ কয় বছর বয়সে খুব কিতাবের প্রতি আগ্রহ তৈরি হয়ে গেল কোরআন হাদিসের প্রতি আগ্রহ তৈরি হয়ে গেল গত কদিন আগে পড়ালাম হাদিসের কিতাবে মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ সাবে সিনিন তোমার সন্তানকে নামাজের প্রতি আদেশ করবে যখন তার বয়স হবে 7 বছর সুবহানাল্লাহ বলেন কয় বছর ওয়াজরিবুহুম ওয়া হুম আবনাউ আশর সিনিন তাদেরকে 10 বছর যখন হয়ে যাবে আর নামাজ যদি না পড়ে হালকা একটু শাসন করো আল্লাহু আকবার 7 বছরে আদেশ করো 10 বছরে নামাজ না পড়লে একটু কি করো শাসন করো এমন পিটনানি দেওয়া যাবে না যেখানে দাগ হয়ে যায় ক্ষত বিক্ষত হয়ে যায় ছোট বাচ্চাদের কি পরিমাণ শাসন করলে তারা ভয় পাবে ওই পরিমাণই বেশি করতে যাবেন না কথা বলেন ঠিক কি না বেশি শাসন করা যাবে না আবার আরেকটা বিষয় এখানে খবর রাখতে হবে সেটা কি ওয়া ফারিকু বাইনাহুম ফিল মাযাজি তাদের বয়স যখন 10 হবে সেই সময় বিছানা আলাদা করে দেওয়া লাগবে আমাদের ছেলে সন্তান মেয়েরা অনেক বড় পর্যন্ত হয়ে যায় মা বাবার সাথে একসাথেই থাকে এটা কিন্তু শরীয়ত না মাঝে মাঝে আপনি আদব শিক্ষা দেওয়ার জন্য রাখতে পারেন কিন্তু এত আদর করা ঠিক না যেটা কোরআন হাদিসের মধ্যে চায় না 10 বছর হয়ে গেলে অনেক কিছুই বুঝে আপনি আর আপনার বিবি একসাথে শুয়ে থাকলেন এক সময় একটু এদিক সেদিক হতে পারে কি পারে না কথা বলে না এক সময় এদিক সেদিক হতে পারে তাহলে এই ছেলেটা বুঝলো অথবা সে একটা কিছু খেয়াল করলো তাহলে বিষয়টা ভিন্ন পর্যায়ে যাবে না এই জন্য বলছেন তাদের বিছানাও আলাদা করে দেওয়া একেবারে সাথে সাথে অন্যান্যদের সাথে একসাথে থাকবার সিস্টেম না জারি রাখা যদি একান্ত ভয় পায় সেক্ষেত্রে তাকে আলাদা শোয়ার যে ফজিলত আছে বা শরীয়তের যে জ্ঞান আছে এগুলো তাকে শিক্ষা দিতে হবে তো ইমামে বুখারি আলাইহি রাহমার মা তাকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন ইমামে বুখারি আলাইহি রাহমা বলেন আমার মাই হলো আমার জন্য প্রথম শিক্ষালয় আল্লাহু আকবার আমাদের মা আমাদের সমাজের মায়েদের অবস্থা কি এটা হলো গান বাজিয়ে খাওয়াবে খেতে চায় না এই জন্য কি করে গান বাজিয়ে দেয় বাবা তাও খা কি কথা বলেন ঠিক কিনা ইমামে বুখারি আলাইহির রহমার মা বারে বারে চাইতেন আল্লাহ জান্নাতি সন্তান বানানো লাগবে আল্লাহ আমার সন্তান যাতে আমরা মরে যাওয়ার পর আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে পৌঁছাতে পারে আমি একটা হাদিসে দেখেছি ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া উসুম্মাল উলামা উসুম্মা শুহাদা তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে সুপার পাওয়ার দিবেন সুপারিশ করার জন্য সুবহানাল্লাহ বলেন যে মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে দিতে পারবে এটা আল্লাহ পাওয়ার দিবেন মানুষের কোনো পাওয়ার আছে তার মধ্যে নবীগণ সুবহানাল্লাহ বলেন তার মধ্যে উলামায়ে কেরাম তার মধ্যে শহীদগণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো ইমামে বুখারী আলাইহির রহমান ছোট্ট কালে কিন্তু অন্ধ ছিলেন বারে বারে আল্লাহর কাছে দোয়া করেছেন ইয়া আল্লাহ আমার সন্তানটাকে তুমি সুস্থ করে দাও আমার সন্তানকে তুমি চক্ষু ভালো করে দাও একদিন তো উনি স্বপ্নযোগে দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নযোগে দেখা হয়ে গেছে একটু সুবহানাল্লাহ জোরে কওয়া লাগে না কোন নবীর সাথে দেখা ইব্রাহিম নবীর সাথে হযরত ইমামে বুখারী আলাইহিস সালাম বুখারী আলাইহির রহমার মায়ের সাথে স্বপ্নযোগে দেখা ইমামে বুখারী আলাইহির রহমার মাকে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলতেছেন টেনশন করো না তোমার সন্তানের চক্ষুকে তো আমার আল্লাহ ভালো করে দিয়েছেন আল্লাহ তাআলা তোমার সন্তানকে চক্ষু ভালো করে দিয়েছেন পরে স্বপ্ন থেকে
উনি জাগনা হবার পর সজাগ হবার পর চেতন পাওয়ার পর দেখেন উনার সন্তানের চক্ষু আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। একটু আল্লাহু আকবার বলবেন না। মা প্রথম শিক্ষা দিয়েছেন, মায়ের দুয়ার বদলতেই ইমামে বুখারী আলাইহির রহমার চক্ষুকে আবারো আল্লাহ তাআলা ফেরত দিয়েছেন। সোনালী যুগের সোনালী কিতাব সারা পৃথিবীর মধ্যে অবিস্মরণীয় হয়ে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত কিতাবে বুখারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলেমদের কত কদর, ইমামে বুখারী আলাইহির রহমা শিক্ষা দিয়ে গেছেন। ইমামে বুখারী আলাইহির রহমার জমানার ওই বুখারার আমির তথা ধরুন ওই জমানার হলো গিয়ে প্রশাসক, ওই জমানার কি প্রশাসক, ওই জমানার মাতব্বর, উনি বলছেন আমার সন্তানাদিদেরকে তো বুখারী পড়ায়া দেওয়া লাগবে, হাদিস পড়ায়া দেওয়া লাগবে, বুখারী নয় হাদিস পড়ায়া দেওয়া লাগবে। তো পড়ানোর জন্য রাজদরবারে এসে এসে পড়িয়ে দেওয়া লাগবে। ইমামে বুখারী বললেন আপনার সন্তানদের যদি হাদিস পড়ানো লাগে আমার দরবারে এসেই পড়ে যাওয়া লাগবে। আমি আলেম হয়ে হাদিসের মর্যাদা ক্ষুণ্ণ করতে পারি না, আপনার রাজদরবারে যেতে পারি না। আল্লাহু আকবার। আলেমের কাছে আসবে, পানির কাছে মানুষ যায় না, পানি মানুষের কাছে আসে। পানির কাছে কে যায়? মানুষ যায়, যার দরকার সে আসবে। ইমামে বুখারী আলাইহির রহমা এখন বাদশার চোখের কাল হয়ে গেল, অথচ ইমামে বুখারী আলাইহির রহমা শিক্ষা দিতে চাচ্ছেন ইসলাম এত ছোট নয়, কোরআন এত ছোট নয়, হাদিস এত তুচ্ছ তাচ্ছিল্য মনে করবার কিছু নয় যে রাজ দরবারে গিয়ে আমি হাদিস কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করে রাজার সন্তান, রাজার সন্তান আদিকে, বাদশার সন্তান আদিকে, আমিরের সন্তান আদিকে আমার শিক্ষা দেওয়ার জন্য রাজ দরবারে ভিখারির মতো আমাকে যাওয়া লাগবে, বরং তারাই ভিখারির মতো একজন আলেমের কাছে, একজন প্রখ্যাত ফকির কাছে আসা উচিত। কথা বলেন ঠিক কিনা? বাস সরকার কাল হয়ে গেল, এখন এই রাষ্ট্রে থাকতে দিবে না, এখন এই রাষ্ট্রে থাকতে দিবে না। তো বলছে একে এই রাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়া লাগবে, সরকারের মানুষেরা তো পিছু লেগে গেছে, আর সরকারি মানুষেরা পিছনে লাগলে তো থাকার কোনো সুযোগ নাই। কি কথা বলেন না কেন? প্রশাসনের লোকেরা আমার পিছে লাগলে আমি থাকতে পারবো? কোনোভাবেই সুযোগ নাই, তো লেগে গেছে। ইমামে বুখারী আলাইহির রহমাকে আর থাকতে দেয় না, বুখারা থেকে সমরকন্দে পাঠিয়ে দিয়েছে, মানে স্থানান্তরিত করে দিয়েছে, সমরকন্দ থেকে আবার অন্য জায়গায় স্থানান্তরিত করে দিয়েছে। এমন করে করে কয়েক জায়গায় আল্লাহর বান্দাকে প্রেরণ করে দেওয়া হয়েছে, যেখানেই যায় সেখানেই দুশ্মন, সেখানেই দুশ্মন, সেখানেই দুশ্মন। শেষ পর্যায়ে আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে রবের কাছে নফল নামাজ করে বলছেন, ও গো আল্লাহ, তোমার এত বড় বিশাল পৃথিবীর মধ্যে কি আমার থাকার জায়গা হবে না? আল্লাহ গো, আমি তোমার এই বিশাল পৃথিবীতে থাকতে চাই না, তুমি আমারে তোমার সান্নিধ্যে নিয়ে যাও। আল্লাহু আকবার। তারপরে ইমামে বুখারী আলাইহির রহমাকে আল্লাহ তাআলা কিছুদিন যেতে না যেতেই উঠিয়ে নিয়ে গেছেন, আল্লাহর সান্নিধ্যে উনি চলে গেছেন। তো আলেমদের কদর আপনি না দিলেও আল্লাহ তাআলা আলেমদের কদর দিয়েছেন এবং পরজগতেও দেবেন। কথা বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম মা এবং বাবার সবচেয়ে বড় ভূমিকা সন্তানকে আদর্শবান বানাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবারে আমাদের আলোচ্য বিষয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? আমি আপনি মা বাবা হলাম, শুধু কাপড় চোপড় এবং খাবার দিলাম আর মা বাবার ভূমিকা দায়িত্ব কর্তব্য পালন হয়ে গেল? না,
আমার নবী কি বলছেন? আমার নবী আলাইহি সালাতু ওয়াসালাম শিক্ষা দিয়ে গেছেন। কি শিক্ষা দিল? ওই যে হাদিসটা আমি খুতবার ভেতরে তেলাওয়াত করেছি, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসবিয়িন ইহনুকুহু ইহনাকুহু ফাবালা আলাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক ছোট্ট কোমলমতি বাচ্চাকে নিয়ে আসলো। নিয়ে আসা যখন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তাহনিক করিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহনিক মানে কি? আমি আপনাদের বলতেছি, সন্তান ভূমিষ্ঠের পরে পাঁচটি জরুরি বিষয় আছে, ওয়াজিবি পর্যায়ের বিষয় আছে, যেটি অবশ্যই পিতামাতার জন্য দায়িত্ব এবং কর্তব্য। ছোট ছোট কোমলমতি বাচ্চা ভূমিষ্ঠ হবার পর, সুবহানাল্লাহ বলেন, কয়টি? সর্বনিম্ন পাঁচটি গুরু দায়িত্ব রয়েছে মা বাবার জন্য। তার মধ্যে নাম্বার ওয়ান, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এ মুসলমান, ছেলে হোক বা মেয়ে হোক, আমার নবীর বিধান, ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। ডান কানে আজান, বাম কানে একামত, এক নাম্বার মুরব্বীদের মা বাবার দায়িত্ব। হাসপাতালে হলে কয়জনের আজান দে? কি কথা বলেন না কেন? সর্বপ্রথম রবের বাণী আজান কান কর্ণ কুহুরে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমার নবী দিয়ে গেছেন। আমরা সেই আজানটা দেই না, একামতটা দেই না, জন্যই তো আমাদের বাংলাদেশে বেশি বেশি নাস্তিক তৈরি হচ্ছে। কথা কর, আরে জোরে বলেন ঠিক কিনা? নাস্তিক্যবাদ এমনি বাংলাদেশে সয়লাভ করতেছে না। তুমি তোমার রবের নামের প্রথম বাক্য শুনিয়ে দিবে আজানের মাধ্যমে। এই জন্য মুরব্বীদের পিতামাতার সর্বপ্রথম দায়িত্ব সন্তান ভূমিষ্ঠ হবার পরপরই ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া লাগবে। আমাদের সমাজে ভুল প্রথা আছে, মহিলা মেয়ে হলে, কন্যা সন্তান হলে তাকে আজান একামত কিচ্ছুই দেওয়া হয় না, কথাও বলে না। তাহলে মেয়ে হোক বা ছেলে হোক, ডান কানে আজান আর বাম কানে কি একামত দেওয়া লাগবে। দেওয়ার সিস্টেমটা আমি খুবই সংক্ষিপ্ত ভাবে বলি, ডান কানে আজান দেওয়া লাগে। ওই ঘরের ভেতরে রয়ে গেছে, বিল্ডিং এর ভেতরে রয়ে গেছে, মুয়াজ্জিনরে দিয়ে বাইরে থেকে আজান দিচ্ছেন, এটা তরিকা না। হয়তো সামনে টেবিল পেরে দিবেন, ঘেন্না যদি জন্ম হয় তাহলে টেবিলের সামনে রাখবেন, ডান কানটা আজান দেওয়ানোর সময় যেন থাকে, এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম হলো, একজন কোলে নেবে, মুয়াজ্জিন যিনি আজান দিবে তার সামনে ডান কানটা যেন মুয়াজ্জিনের মুখের দিকে থাকে, বুঝতে পারছেন? অথবা যিনি আজান দিবেন মুয়াজ্জিন ওনার কোলে থাকবে, ডান কানটা যখন আজান আবার বাম কানটা একামতের সময়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এই রাসূলের সুন্নতটা পালন করার জন্য কারা কারা রাজি আছি? লিল্লাহে তাকবীর, আল্লাহ তুমি তাওফিক দান করে বলেন আমিন। এক নাম্বার গুরু দায়িত্ব। দুই নাম্বার যেটি হযরতে আয়েশা সিদ্দিকার হাদিস, যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন শিশু বাচ্চাকে নিয়ে আসা হলো যে তাহনিক করবে। তাহনিক কি? আমার নবীজির কাছে আব্দুল্লাহ ইবনু জুবাইর কে আনা হয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনু জুবাইর কে আমার নবীজি, ফা আখাযাত তামারাতান, আমার নবী খেজুর নিলেন, খেজুর নেবার পর আমার নবী চাবালেন, চাবানের পরে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে প্রথমে এই খেজুরটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। খেজুর মুখে প্রথমে দিয়ে দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন আব্দুল্লাহ ইবনে জুবাইরের ক্ষেত্রে। সুম্মা আদখালাহা ফি ফিহি ফা আউয়ালু মা মা দাখালা ফি বাতনিহি রিকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে সর্বপ্রথম বিশ্ব নবীর থুতু বা লালা মোবারক ওই খেজুরের সাথে গিয়েছে। আল্লাহু আকবার! এটার নামই তাহনিক। এটার নামই কি? তাহনিক মানে আপনার পছন্দের মতে একজন ভালো আলেম, যোগ্য মানুষ, বুজুর্গ মানুষ, আপনার যাকে পছন্দ হয় এমন মানুষের মধু হোক, মিষ্টান্ন জাতীয় বস্তু, খেজুর হোক, এটা চাবিয়ে তারপরে লালা সহ বাচ্চার প্রথম খাদ্য হওয়া, এটার নাম হলো তাহনিক। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইরের ক্ষেত্রে এরকম করা হয়েছে, বিশ্ব নবীর প্রথম খাদ্যটা লালা সহ হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের ক্ষেত্রে দিয়েছেন, আরো সাহাবায়ে কেরামের ক্ষেত্রে।
আমরা কি কোনোদিন দেই এটা? আমরা কিন্তু দেই না। আপনার ইমাম, এই যে আপনাদের ইমাম যিনি আছেন মনিরুল ইসলাম, নূরুল ইসলাম বেলালি সাহেব, আপনাদের আশেপাশে যারা, তারা তার চিবানি খাবারটা প্রথমে দিয়ে দিলেন, এটা বরকতের কারণ। কিসের কারণ? ওলামায়ে কেরাম বলছেন, যারা ডান কানে আজান বাম কানে ইকামত দেবে, তাহলিল পড়াবে, ওই সন্তান কোন সময় নাস্তিক হবে না, ওই সন্তান কোন সময় জাহান্নামীর কাজ করবে না, ওই সময় কোন সময় দেশদ্রোহীর কাজ করবে না, ওই সন্তান কোন সময় মা বাবার অবাধ্য সন্তান হবে না। বলেন মারহাবান। দুই নম্বর দায়িত্ব দিলাম তাহনিক করানো। দুই নম্বর দায়িত্ব কি? তাহনিক। তাহনিকের তর্জমা মনে না থাকলে, বুজুর্গানে দিনদের প্রথম চাবানি খাবার সন্তানদের মুখে দেওয়া, বুঝতে পারছেন তো? আজকেও আমাকে একজন মিলিটারি টাঙ্গাইল ডিস্ট্রিক্টের শহরের ফোন দিয়েছে, তার সন্তান হতো না। আমি সূরা নূরের আয়াত তেলাওয়াত করে, লবঙ্গ চেনেননি, লবঙ্গ লং বলে, লং নাকফুলের মতো, ওটা সাতবার পড়ে সূরা নূরের আয়াত তেলাওয়াত করে এর মধ্যে ফু দিয়ে দিয়েছিলাম। আমার জীবনে 30-32টা দিয়েছি, তার 28টার মতো আল্লাহ তাআলা তারই তৌফিকে, তার কোরআনের বদৌলতে সন্তানাদি পৃথিবীতে দিয়েছেন। আমি যখন এই আপনাদের মাহফিলে আসছি, ওই সময় ফোন দিয়েছে, বর্তমান তার বিবির গর্ভে বাচ্চার বয়স চলে 2.5 মাস। সুবহানাল্লাহ, বলবেন না? কৃতিত্ব আমার না, কৃতিত্ব কার? আরো জোরে বলেন, কার? আমার সাথে ওনার কথা হলো, আমি বলছি আপনার সন্তানের প্রথম তাহানিক যেন আমার দ্বারাই হয়, তাহানিকের তর্জমাটাও বুঝিয়ে দিলাম, তো আপনি দু একদিন সম্ভাব্য তারিখের আগে আসবেন, আর আমাকে ওইভাবে বলে রাখবেন, আপনার সন্তানের প্রথম খাদ্য যেন আমার চিপিয়ে দেওয়া খাদ্য হয়, একজন আলেমের খাদ্য হয়। সুবহানাল্লাহ, বলবেন না? আপনারা রাগ করতেছেন? তিন নম্বর দায়িত্ব, ওলামায়ে কিরাম শরীয়তে দিয়েছে তিন নম্বর দায়িত্ব, তাহানি করাবার পর এক নম্বর তো হলো আজান একামত দেওয়া, দুই নম্বর তাহানিক করানো, তিন নম্বর হলো আমাদের শরীয়তে বলে সাত দিনের দিন সুন্দর একটা নাম রাখা। ভাই, কয় দিনের দিন? সাত দিনের দিন সুন্দর একটা নাম রাখা। এই নামের উসিলাও কোনো কোনো কিতাবে লেখে আল্লাহ তাআলা মানুষদেরকে জান্নাত বাসী করবেন। ভালো নামের গুণ আছে। আজকে আমাদের নাম হুজুরদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর আধুনিক একটা আনকমন নাম দেন। আধুনিক একটা কি নাম? আনকমন নাম। আরে ভাই, শরীয়তে আমার আল্লাহ তাআলার কতগুলো সিফাতি নাম আছে, আমার নবীজির নাম আছে, সিফাতি নাম আছে, বড় বড় সাহাবাই কেরামদের নাম আছে, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের নাম আছে, বড় বড় আকাবের ওলামাই কেরামদের সুন্দর সুন্দর নাম আছে। এইগুলো নাম দিলে কয় যে এটা তো অমকে রাখছে, এটা তো অমকে রাখছে, এটা তো অমকে রাখছে। হুজুর আনকমন নাম দেন, যে নাম কেউই রাখে নাই। আনকমন নামের উসিলায় মানুষ জান্নাতে যাবে, নাকি ভালো নামের উসিলায় জান্নাতে যাবে? তাইলে নাম কয় দিনের দিন রাখা লাগবে? সাত দিনের দিন কিন্তু সুন্নত রাখা লাগবে। এটা কয় নাম্বার দায়িত্ব? তিন নাম্বার দায়িত্ব। চার নাম্বার দায়িত্ব হলো, চার নাম্বার দায়িত্ব হলো, সাত দিনের দিন এই বাচ্চার আকিকা করা লাগবে। সুবহানাল্লাহ, বলেন আকিকা বুঝেন তো? গ্রাম্য ভাষায় আহিতে কয়, গ্রাম্য ভাষায় আহিতে কয় না, এটাকে বলে আকিকা। আকিতা বলে কেউ কেউ না, আকিকা, এটা হলো আরবি শব্দ আকিকা। এই আকিকা করা সাত দিনের দিন, যদি কেউ না পারে 14 দিনের দিন, যদি কেউ না পারে 21 দিনের দিন। তারপরেও শরীয়তে ফ্যাসিলিটি দিয়েছে, কেউ মারা যদি না যায় তার আগ পর্যন্ত নিজের আকিকা নিজেও করতে পারবে, এটা শরীয়তের ফতোয়া মাসলার কিতাবে বলছে। সুবহানাল্লাহ। কিন্তু মরা মানুষের নামে কোনো কি নাই? আকিকা নাই। মরা মানুষের ক্ষেত্রে কোনো আকিকা নাই। তাহলে সাত দিনের দিন চার নম্বরের সুরত, চার নম্বরের অভিভাবকদের, চার নম্বরের মা বাবার দায়িত্ব কি করা? আকিকা করা। একটু কথা বলেন, কি করা? আকিকা করা। পাঁচ নম্বর
আরেকটি দায়িত্ব আছে, পাঁচ নাম্বার হলো খতনা করিয়ে দেওয়া। কিন্তু এটার তুলনায় যেটি গুরুত্ব সেটি হলো সাত দিনের দিন। পাঁচ নাম্বারের যে দায়িত্ব গুরুত্বপূর্ণ সেটি হলো মাথাটাকে নেড়া করে দেওয়া, পাঁচ নাম্বারের। ওটা ছয় নাম্বারে ধরতে পারেন, পাঁচ নাম্বারে কি বলা, নেড়া করে দেওয়া, নেড়া মাথার চুলটা চেঁচে দিয়ে এটাকে শুকনা চুল ওজন দিয়ে রূপা পরিমাণ চুলের অনুযায়ী রূপা আল্লাহর রাস্তায় ফকির মিসকিনকে দান করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুকনা চুল ওজন করলে কয় টাকায় না জানি হয়, কয় টাকা হবে, কয় রতি হবে, কয় আনা হবে, কয় আনা রূপা হবে। এমনি তো রূপা আটশো টাকা ভরি, এটা এক ভরির কয় ভাগের এক ভাগ হবে, এটা হিসাবই করা যায় না। আনা আনা হিসাব করা লাগবে। যাই হোক, এটা শুকনা, শুকনা এ চুল নেড়া করার পরে একান্ত যদি ডাক্তার বলে যে সাত দিনের দিন নেড়া করা যাবে না, তাহলে একটু আপনি অপেক্ষা করলেন। যেমন এখন শীত, এই সময় যদি নেড়া করে দেয় বাচ্চার সমস্যা হতে পারে, তাহলে আপনি নেড়া করেন না। এটা এমন জরুরি কিছু না যে সাত দিনের দিনেই করতে হবে, তবে যদি করতে পারে ভালো। মান ফাআলা ফাকাদ আহসানা ওয়া মান লা ফালা হারাজা, কেউ যদি আমলটা করতে পারে সব পাবে, না করলে কোনো অসুবিধা নেই। তো রূপার ওজন, কেউ হলুদ, মহিলাদের মধ্যে একটা ভুল প্রথা আছে, ভুল রেওয়াজ আছে, হলুদ দিয়ে দেয়। কি দিয়ে দেয়? হলুদ চেনেন তো, রান্না বান্না করার সময় যে হলুদ দেয়, এই হলুদ কাজ হবে না, দিতে হবে কি রূপা। কথাও বলে না ভাই, কি অবস্থা! আপনারা কি আমার ওয়াজ বুঝেন না? এমন বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েন না, শুধু কিচ্ছা কাহিনী পাবলিক পছন্দ করে, বুঝতে পারছেন? গুরুত্বপূর্ণ কথাগুলো শুনি না, শুনতেছেন তো কথা বলেন না কেন? একটু আওয়াজ দেন, একটু আওয়াজ দেন, শুনতেছেন? তাহলে পাঁচ নাম্বারের কি দায়িত্ব? মাথা নেড়ে করে দিয়ে ওই শুকনা চুলের ওজন দিয়ে ফকির মিসকিনকে রূপা দান করা। রূপা যদি না পান, ওই অনুযায়ী স্বর্ণকারদের কাছে যাবেন, কিছু টাকা গরিব মিসকিনরে দান করে দিবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমিন।